নমস্কাৰ বন্ধুসকল, আপোনালোকক পুনৰবাৰ স্বাগতম জনাইছো অনলাইন হেল্পছাম ইউটিউব চেনেলটোলৈ। বন্ধুসকল, লৈ আহিছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ আপোনালোকৰ মাজলৈ। ভিডিঅটো সম্পূৰ্ণ হেকলৈ চাই থাকিব। যদি আপোনালোকে স্বয়ম আঁচনিত আবেদন কৰিছে, কেনেকৈ আপোনালোকে আপোনালোকৰ যিটো ছেল্ফ হেল্প গ্ৰুপ আছে বা আত্মসহায়ক গ্ৰুপ আছে, সেই আত্মসহায়ক গ্ৰুপৰ কেনেকৈ আপোনালোকে ষ্টেটাছটো চেক কৰিব যে আছেনে নাই বা আপোনালোকৰ নাম আছেনে নাই, সম্পূৰ্ণ অভিষেকখিনি এইটো ভিডিঅ'ত দেখুৱাম। ভিডিঅ'টো এবাৰ সম্পূৰ্ণ শেষলৈ চাই থাকিব। লগতে যদি আপুনি অনলাইন হেল্পছাম ইউটিউব চেনেলটোত নতুনকৈ আহিছে, তেন্তে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰাৰ লগতে এই ভিডিঅ'টো লাইক নকৰিলে প্লিজ এতিয়াই লাইক কৰিব। তো বলক, আজি আপোনালোকৰ ছেল্ফ হেল্প গ্ৰুপটো ৰেজিষ্টাৰ আছেনে নাই যদি আপোনালোকে চাব বিচাৰে, তেনেহলে প্রথমতে গুগল কম্পজারত যাব। তাতে আপনাদের সার্চ করব nrlm.gov.in, আর সেই অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে আপনাদের এস এ জি অর্থাৎ যখন সেলফ হেল্প গ্রুপের যুক্ত অপশন আছে তাতে ক্লিক করে আপনাদের রিপোর্ট অপশনত গিয়ে এই যখন পেজ আছে এই পেজট আপনাদের আহিব পারিব। নতুবা আপনাদের ভিডিও ডেসক্রিপশনত লিঙ্কটি পাই যাব, তারপরও চাব পারিব। দেন ইয়াতে আপনাদের দেখবলে পাইছে এই পেজট আপনাদের প্রথমতে ইয়াতে দেখবলে পাব সিরিয়াল নম্বর, লগতে আছে ইয়াতে স্টেট নাম অর্থাৎ আপনার রাজ্যর নাম, লগতে কিমান ইয়াতে সেলফ হেল্প গ্রুপ রেজিস্টার আছে এইবোর আপনাদের চাব পারিব। তো প্রথমতে আপনার যখন রাজ্য আছে বা স্টেট আছে সেইটো সিলেক্ট করব। তারপর দেখবলে পাব এনেকা ধরনের একটা এন্টারপ্রাইজ স্কুল গাব। তারপর আপনার যখন ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট আপনাদের ইয়ারেপা সিলেক্ট করব। দেন সিলেক্ট করার পাশত চাব নতুনক আরো একটা এন্টারপ্রাইজ স্কুল গাব। ইয়ারেপা আপনার যখন ব্লক আছে বা উন্নয়ন খণ্ড আছে সেইট আপনাদের চুজ করব, নাইবা আপনার যেটা বিডিও অফিস আছে সেইট আপনাদের ইয়ারেপা চুজ করব। এন্ড তারপর ইয়াতে আপনার যখন গাঁও পঞ্চায়েত আছে জিপি আছে সেইটা ইয়ারেপা চুজ করব লাগিব। দেন গাঁও পঞ্চায়েত চুজ করার পাশত চাব আপনার যখন ভিলেজ আছে সেই ভিলেজের নামটো ইয়াতে আহি যাব। তো আপনার যেটা ভিলেজ হয় সেইটো আপনাদের ইয়ারেপা সার্চ করব বা সিলেক্ট করে দি দিব। তো ভিলেজটা সিলেক্ট করার পাশত চাব ইয়াতে গ্রুপর নাম, আপনার যেটো গাঁও আছে সেই গাঁওর যাবর সেলফ হেল্প গ্রুপর নাম আছে সেই সেলফ হেল্প গ্রুপর নাম আহিব। তো মই এটা সিম্পলি ইয়াতে আপনার সেলফ হেল্প গ্রুপত ইয়াতে ক্লিক করে দেখাই আসো। তো একটা সেলফ হেল্প গ্রুপত ক্লিক করে দেখবলে পাব ইয়াতে ইয়াতে নাম আছে, নাইবা তেওঁলোকৰ বয়সটো আছে, ফাদার মাদার বা মেম্বার কোড ইত্যাদি এই সকলোবোৰ আছে। লগতে ইয়াতে পেজবোৰ আছে, যদি ইয়াতে দেখবলে পাইছে এটা পেজে আছে ইয়াতে। আর যদি আপনাদের এনেকৈ চাব বিচাৰে তেনেহলে বা আপনাদের যদি বেক আহিব বিচাৰে ইয়াতে বেক অপশনটোত ক্লিক করব। দেন বেক অপশনটোত ক্লিক করে ইয়াৰেপৰা আপনাদের চাব পাৰিব যে আপনার গাঁৱত কিমানখিনি ইয়াতে দেখবলে পাইছে। টোটেল ইয়াতে টোটেল মেম্বার্স আছে 158, লগতে ইয়াতে আদার্স দেখবলে পাইছে বা ওবিসি এসটি এসসি এনেকুয়া ধরনের আছে। তারপর ইয়াতে দেখবলে পাইছে পেজ আছে, ইয়াতে দুটা পেজ আছে। ইয়াতে নেক্সট অপশনটোত ক্লিক করে আপনাদের আরো এখন পেজত যাব পাৰিব। তো আপনাদের ইয়াতে দেখবলে পাইছে আরো একটা পেজ আহিছে, এই পেজটোত আছে পাঁচটা সেলফ হেল্প গ্রুপ। মই এটা সেলফ হেল্প গ্রুপত ক্লিক করেছো। তারপর ইয়াতে দেখবলে পাব তেওঁলোকৰ রেজিস্টার নম্বর ইয়াতে থাকিব। ইয়াতে দেখবলে পাইছে নেম অফ দ্য সেলফ হেল্প গ্রুপ পূর্ণিমা সেলফ হেল্প গ্রুপ। তারপর সেলফ হেল্প গ্রুপ আইডি টু ইয়াতে দিয়া আছে, অর্থাৎ এইটো হল রেজিস্টার নম্বর প্রমোটেড বাই এন আর এল এম। এটা ফরমেশন অর্থাৎ কোন তারিখে এই যখন সেলফ হেল্প গ্রুপ আছে এই সেলফ হেল্প গ্রুপর জন্ম হয়েছিল। তারপর সেভিং একাউন্ট নাম্বার এভেলেবল আছে না নাই, এই সমূহ আপনাদের ইয়ারেপা চাব পাৰিব। যদি আপনার এনেকা সেলফ হেল্প গ্রুপ আছে আর সেই সেলফ হেল্প গ্রুপর যদি রেজিস্ট্রেশন থাকে, তেনেহলে আপনাদের স্বয়ং স্কিমর যার টাকা আছে সেই 50,000 টাকা নিশ্চয় দেখবলে পারে যে কেনকা আপনার সেলফ হেল্প গ্রুপর রেজিস্ট্রেশন চেক করব বা আপনার নাম তো আছে নাই সেইটা কেনকা আপনাদের চেক করব পারে। যদি আপনাদের চেক করব পড়া নাই তেনহলে ভিডিও ডেসক্রিপশনত লিঙ্ক দিয়া আছে, তারপর আপনাদের চেক করব পারিব। দেন আপনার যদি নামটো এনেকা থাকে বা রেজিস্ট্রেশন হয়ে থাকে তেনহলে আপনাদের টাকা পয়ার চান্স আছে। লগতে আপনার কোয়ালিফিকেশন 10 পাস লাগিব, অর্থাৎ মেট্রিক পাস হব লাগিব। এন্ড আপনাদের এপ্লাই করব লাগিব। তো আপনার আজির ভিডিওত ইমানে জানাব পারিলো, ভাল পালে লাইক করব, চ্যানেলটো সাবস্ক্রাইব নকরিলে প্লিজ এতিয়াই সাবস্ক্রাইব করব। পুনৰ লগ পৰাখৰে আজিলৈ, বাই।